এরকম হাত বেঁধে ঝুলায় পিটানো, ইলেকট্রিক শক দেওয়া, পুরুষঙ্গ ইলেকট্রিক শক দেওয়া, কঠিন কঠিন, তারা মার খেয়েছে কাঁদতে কাঁদতে আমাদের কাছেই তো। দেশের মানুষ যদি ন্যূনতম বিবেক থাকে তো আর আওয়ামী লীগের ওই কালো যুগে হয়তো আর ফিরে যাবে না। আমি বলছি যে হিন্দুরা আমার এলাকায় ভোট দিয়েছে আমাকে কথা ঠিক, এবং আমার এলাকার হিন্দুর সংখ্যা অনেক বেশি। মাহফিলে যে বললেন লক্ষ লক্ষ লোক ঢল নামে নামাজ রোজা করে না কিন্তু ইসলামের জন্য জীবন দিয়ে দেবে, এরকম বহু জজবাওয়ালা মুসলমান আছে। আবার ভোট আসলে ইসলামী রাষ্ট্রের পক্ষে ভোট দেয় না, সেকুলার ব্যক্তিগত স্বার্থের সামনে সে আবার দুর্বল হয়ে গিয়ে ভোটটা তারা আবার অন্যদিকে দিয়ে দেয়। এটার কয়েকটা কারণ আছে। একটা প্রধান অন্যতম কারণ হলো যে বাংলাদেশের এই কোটি কোটি মানুষের কাছে ইসলাম কি, ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বিধান, এটা যে একটা কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, এই ইসলামের পরিপূর্ণ রূপটা, পরিপূর্ণ দাওয়াতটা এদেশের আলেম ওলামা বা আমরা যারা ইসলামী সংগঠন এই ইসলামের দাওয়াতের দায়িত্ব পালন করছি, আমরা ইসলামী আন্দোলন সংগঠনকে যারা হোল্ড করি, আমরা এই পরিপূর্ণভাবে এই দায়িত্বটা পালন করতে পারিনি। এটা দ্যাট ইজ আওয়ার লিমিটেশন। কারণ হলো যে মানুষ এই সমাজে সাধারণভাবে দীর্ঘদিন থেকে বুঝে আসছে যে ইসলাম মানে হলো নামাজ পড়া, ইসলাম মানে রোজা রাখা, ইসলাম মানে পোশাক দাড়ি টুপি, ইসলাম মানে মানুষকে ভিক্ষা দেওয়া, জাকাত দেওয়া, এই যে ফর্মাল আনুষ্ঠানিক কিছু কাজ করলেই আমার ইসলাম হয়ে গেল, ব্যক্তিগত জীবনে আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশ, আমার রাজনীতি, আমার পারিবারিক জীবন, ব্যবসা, অর্থনীতি, ব্যাংক, পার্লামেন্ট, ভোট, এখানেও যে ইসলামের একটা বক্তব্য আছে, কোরআন এবং সুন্নার এই বিধানটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা, ইসলামী দলকে যারা হোল্ড করে, ইসলামের কথা যারা বলে, যারা দায়ী আল্লাহ, এদেরই দায়িত্ব হচ্ছে এই ইসলামের পূর্ণাঙ্গ রূপটাকে তুলে ধরা। আমরা ইসলামের খণ্ডিত রূপকে মানুষের কাছে যার যার মতো করে তুলে ধরি। ডিউ টু দ্যাট কজ মানুষ ইসলামের পূর্ণাঙ্গ ধারণা পায়নি। ইসলামী সমাজ রাষ্ট্র যে আছে, এটা জামাত ইসলামী প্রথম বাংলাদেশে দীর্ঘকাল আগে থেকেই তার সাহিত্য, তার বই, তার বক্তব্য, কোরআন হাদিসের তাফসির, প্রচার প্রকাশনার মধ্য দিয়ে এই সত্যটা প্রথম জামাতের পক্ষ থেকে তুলে ধরা সম্ভব হয়েছে। এবং আস্তে আস্তে এখন অন্যান্য দল, মত, আলেম ওলামারাও এখন ওয়াজ মাহফিলে, বক্তব্যে, সেমিনারে, লেখনীতে এখন এই কথাই এখন মানুষ বলছে, কিন্তু একসময় এই দেশের মানুষ সেটা বুঝত না। এই কারণে মাহফিলে যে বললেন লক্ষ লক্ষ লোক ঢল নামে নামাজ রোজা করে না কিন্তু ইসলামের জন্য জীবন দিয়ে দেবে, এরকম বহু জজবাওয়ালা মুসলমান আছে। আবার ভোট আসলে ইসলামী রাষ্ট্রের পক্ষে ভোট দেয় না, সেকুলার ব্যক্তিগত স্বার্থের সামনে সে আবার দুর্বল হয়ে গিয়ে ভোটটা তারা আবার অন্যদিকে দিয়ে দেয়। কারণ ইসলাম, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই দরদ, এই প্রয়োজনটা তার মধ্যে তীব্রভাবে আমরা জাগাতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এদেশের আলেম ওলামা জামাত ইসলাম এটা চেষ্টা করছে। আমার মনে হয় যে এখন যুবকদের মধ্যে ইসলামকে জানার, বোঝার আগ্রহ সৃষ্টি হয়েছে, প্রচুর বই পুস্তক তারা পড়তেছে, ইয়াংদের মধ্যে কলেজ ইউনিভার্সিটি ছেলেরা ইসলামিক স্কলার হয়ে যাচ্ছে, যেগুলো আগে ছিল না। তো এটা ধারণা পরিবর্তন হচ্ছে, এর একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তো আমি বলেছি এ দায় কোরআন হাদিসের তো কোনো দায়ই নেই। কোরআন হাদিস পড়া এবং সঠিক ব্যাখ্যা যদি সব দল দিতে পারে তো মানুষ বুঝতো। এটা আমরা যারা ইসলামী দলকে লিড করি, হোল্ড করি, আলে মোলামা পীর মাসায়, আমরা আমাদের মতো করে এক এক খণ্ডিত ইসলামী ধারণা মানুষের কাছে দিয়েছি। এখন মানুষ কিন্তু বুঝে ফেলছে, মানুষ কিন্তু ওই খণ্ডিত ধারণাকে এখন আর কবুল করতেছে না। এখন মানুষ ইসলাম, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্রীয় রাজনীতির কথাই এখন মানুষ শুনছে এবং পড়ছে, বুঝছে, এবং সেরকম সমাজের স্বপ্ন কিন্তু এখন মানুষ দেখতেছে। আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আছে, এবং আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সম্মানিত আমির, আমির জামাত বিভিন্ন ইসলামী দলকে আলাদা আলাদাভাবে ডেকেছেন, তাদের সাথে কথা বলেছেন, মত বিনিময় করেছেন, কালেকটিভলি অনেক দলকে ডেকেছেন, মত বিনিময় করেছেন, এবং অতীতে যে কোনো সময়ের যে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের একটা আকুতি, একটা আগ্রহ কিন্তু আমরা লক্ষ্য করছি। দল তো ভিন্ন ভিন্ন কেন হয়, পথ পন্থার কিছু পার্থক্য থাকে বলেই কিন্তু দল আলাদা হয়। তো এখন আমরা এটা বলছি এবং অন্য দলের মধ্য থেকে কথা বলা হচ্ছে যে ছোটোখাটো ইখতিলাফ, মতপার্থক্য সত্ত্বেও ইসলামী উম্মার কিছু ইস্যুতে
যেখানে আমাদের কোনো মতভেদ নেই, সেই জায়গাগুলোতে ইস্যুগুলোকে আমরা একটা জায়গায় নিয়ে আসি এবং যেসব বিষয়ে আমরা এক হতে পারি আমরা সেই বিষয়ে যেন ঐক্যের একটা ধারা তৈরি করতে পারি, সেভাবে ইসলামী দলগুলো কিন্তু এখন আগ্রহ দেখাচ্ছে। ভালো সম্পর্ক, ভালো ইসলামিক দল হিসেবে আমরা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক রক্ষা করেই চলি। পথপন্থার কিছু পার্থক্য তো থাকি সব দলের মধ্যে, যদি ওনাদের কেন, আরও তো অনেক ইসলামী দল আছে। আমার যদি সব চিন্তাই এক হতো তো তার সব এক দল হয়ে যেতাম, পাঁচ রকম আছে বলে তো পাঁচটা দল হয়েছে। এই জন্য পাঁচ দল হয়ে যাওয়া মানেই ঝগড়া না, বিবাদ না, বিশৃঙ্খলা না, দূরত্ব না, দ্বন্দ্ব না। আমরা এটা বলি যে মতপত তো কিছু ভিন্ন হতে পারে, এটা কোনো ব্যাপার না। একটা ফ্যামিলিতে দশজন লোক থাকলে ছেলে মেয়ে বউ বাচ্চাদের মধ্যে মতে পার্থক্য হয় না, তাই বলে তো ঘর ভেঙে পাঁচটা ঘর হয়ে যায় না। তো এরকম একটা দল হলে অন্য অন্য দলের সাথে কিছু মতের পার্থক্য থাকতে পারে, তাই বলে বিভেদ ঝগড়া অনৈক্যের কোনো কারণ ইনশাল্লাহ ঘটবে না। জামাত এক্ষেত্রে মানুষ মনে করে যে জামাত ইসলামের কথা এবং দাওয়াতের জন্য এটা একটা বড় দল, সেই কারণে আমরা আমাদের দায়িত্বটা আমরা বেশি মনে করি, আমরাই বেশি উদারতা প্রয়োজনে ইসলামী উম্মার ঐক্যের জন্য আরও বেশি ছাড় দিয়ে হলেও, নিজেদেরকে ছোট করে হলেও আমরা ইসলামী দলের ঐক্যের স্বার্থে ঐক্য গঠন করতে রাজি আছি। এতটা আসন সংখ্যা নির্দিষ্ট করে বলার সময় এখনও আসেনি, আমরা তো বলতে পারবো না, এটা বলা কঠিন। কোনো দলের পক্ষে এক্ষুনি নির্বাচনী সিচুয়েশনটা এতটা ম্যাচিউর্ড হয়নি, কেবল এক দেড় মাস একটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনের উদ্দেশ্যে সরকার রাষ্ট্রযন্ত্রের অনিয়মগুলো, দুর্নীতিগুলো, পুলিশ প্রশাসন, ইলেকশন কমিশনের রিফর্ম কতটা করতে পারলো সেটা এখনও দৃশ্যমান হয়নি। ভোটটা কত শান্তিপূর্ণ হবে, ভোটটা মানুষ দিতে পারবে কি না, এটা নিশ্চিত হলে বলা যাবে যে ইলেকশন কেমন হচ্ছে, তখনই বলা যাবে যে ভোটের কাস্টিংটা কেমন হবে। এক, জাতীয় রাজনীতিতে দলগুলোর যে নির্বাচনী আদর্শ, প্রচারণা, ম্যানিফেস্টো, ইশতেহার প্রকাশিত হবে, জনগণ কোন দিকে কী পরিমাণ ঝুঁকছে সেটা দেখার জন্য কিন্তু আরও একটু সময় বাকি। ফলে ভোট তো দুই কারণে বাড়ে, একটা হচ্ছে নিজের দলের নিজস্ব রিজার্ভ জনশক্তির ভোট, আরেকটা হচ্ছে ফ্লোটিং ভোট। জাতীয় রাজনীতিতে সেই দল বা দলের আদর্শ, দলের নেতৃত্বের ইমেজের কারণে জনগণের মধ্যে একটা ফ্লো তৈরি হয়, ওইটা এসে দল যোগ হয় দলীয় ভোটের সঙ্গে, তখনই টোটাল ভোটটা বাড়ে। তো এইগুলোর জন্য আরেকটু সময় আমরা সামনে বলতে পারব না। এটা নিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের সাবেক আমিররা অনেক বক্তব্য রেখেছেন, যারা ওই সময় আমির ছিলেন, দায়িত্ব পালন করেছেন, আমরা তখন স্কুলের ছাত্র ছিলাম, সেগুলোর যে বাস্তব রাজনীতির অভিজ্ঞতা তখন আমাদের হয়নি। তো এই ব্যাপারে আমরা বহুবার কথা বলেছি, নতুন করে আর এ ব্যাপারে আমরা কিছু বলার প্রয়োজন এখন মনে করি না। সম্পর্কটা আলহামদুলিল্লাহ যা ছিল তাই আছে, তারা একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দল, আদর্শিক পার্থক্য তো আছেই, পথ পন্থা মত আদর্শ পার্থক্য আছে বলে দল দুটা হয়েছে, সব এক হইলে তো এক দল হইতো। তো আগেও তাদের সাথে আমরা যেমন রাজনৈতিক একটা সম্পর্ক রেখেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য আমরা লড়াই করতে গিয়ে কখনো জোটবদ্ধ, কখনো যুগপাত, কখনো স্বতন্ত্র যোগাযোগ রেখে পরামর্শ করে আমরা আন্দোলনের মাঠে যেমন ছিলাম, আমরা মনে করি যে সে সম্পর্ক আমাদের একই রকমই আছে এবং দেশের প্রয়োজনে আমরা সে সম্পর্কের সূত্র ধরে এই দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং নতুন বাংলাদেশে 5ই আগস্টের বিপ্লবের পরে যে নতুন অভিযাত্রা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা শুরু করেছি, সে কাজে আমরা সকল বিরোধী দল মিলেমিশে চলার চেষ্টা করব না। ওইটা নিয়ে একটা বিভ্রান্তি আছে, এক একজন এক এক রকম কথা বলে, তো কোনোটাই কারোর অফিসিয়াল কথা না। 10 নেতা কথা বললে 10 রকম বলে, কোনো দল বা কোনো সংগঠন অফিসিয়াল কথা হইলে তার একটা অফিসিয়াল প্রতিক্রিয়া দেওয়া যায়, এই কথাগুলোকে আমরা কোনো তাদের অফিসিয়াল দলীয় কথা মনে করি না। যার জায়গা থেকে সে বলেছে সে দায়িত্ব তার, এই ব্যাপারে আমাদের কোনো দলীয় অফিসিয়াল কোনো প্রতিক্রিয়া নেই। নিশ্চয়ই ইসলাম যেহেতু একটা কল্যাণ রাষ্ট্রেরই জীবনাদর্শ উপস্থাপন করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষের কল্যাণে এই রাষ্ট্র গঠনই করেছেন, ফলে আমরা যেহেতু সেই নবীর উম্মত এবং আমরা সেই আদর্শই বাস্তবায়ন করতে চাই। আল্লাহ তাআলা যদি জামাত ইসলামের হাতে জনগণের সমর্থনে সেই দায়িত্ব দেন, তো আমরা নিশ্চয়ই এরকম একটা কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্য কোটি মানুষের সে স্বপ্ন পূরণের জন্য আমরা চেষ্টা করব। সেই লক্ষ্যেই আমরা আমাদের চেষ্টায় ইসলামী রাষ্ট্র গঠিত হলে পরে এই দেশ চালাতে যে পরিমাণ যোগ্য লোকের প্রয়োজন হবে
সাত লোকের প্রয়োজন হবে, সেই লোক তৈরির কাজে আমরা ব্যস্ত আছি। রাষ্ট্র চালানোর জন্য প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যেসব ক্ষমতা প্রয়োজন হয়, সেই সক্ষমতা অথবা দক্ষতা আমাদের এখনো আমরা বলবো না যে শতভাগ আমরা অর্জন করেছি, তবে আমরা সেই লক্ষ্যে যাওয়ার জন্য আমাদের এটাই আমাদের দলীয় প্রধান কাজ। এখন জনসমর্থন যা আছে আলহামদুলিল্লাহ, এখন যোগ্য লোক বানাইতে হবে দেশ সেবার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য একদল যোগ্য লোক মানানোই হচ্ছে এখন জামাত ইসলামের কাজ, এই কাজ আমাদের চলছে। এটা কারণ আলাদা কিছু না, আমরা মনে করি যে এতদিন তো মিডিয়ার প্রতিবন্ধকতার কারণে বাক স্বাধীনতা ছিল না, মুক্ত স্বাধীন যে প্রেস এটা ছিল না, যে কারণে তারা সবার কথা বলতে পারেনি। একটা ফ্যাসিবাদী শক্তির সেবাদাসে পরিণত হয়ে ইচ্ছায় অনিচ্ছায় অনেক মিডিয়া হাউসকে চলতে হয়েছে, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে যে জামাত ইসলামের উপরে যে বিধি নিষেধ, অফিস নাই, মিটিং করা যাবে না, বসা যাবে না, চলা যাবে না, জনসভা করা যাবে না, সফর করা যাবে না, বেরোলেই গ্রেপ্তার, এই যে 15 বছর যে নিপীড়নের খড়ক ছিল, তখন তো আমরা মানুষের কাছে যেতে পারিনি। তো 5ই আগস্টের পরে মানুষ যেমন তার গণতান্ত্রিক রাজনৈতিক কথা বলার সব জায়গায় যেমন একটা স্বাধীনতা ভোগ করছে, তখন আমরা এই রাজনৈতিক ময়দানে মুক্তভাবে বিচরণ করারও সুযোগ পাচ্ছি, ফলে মিডিয়ার মুখোমুখি আমরা হতে পাচ্ছি। আমাদের নেতৃবৃন্দই বিপ্লবের সময়ে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী যে ভূমিকা রেখেছে গণ আন্দোলনে, সারা দেশের মানুষ দেখেছে, এর তো একটা বড় অংশীদার হচ্ছে আমরা, এটা মানুষের হৃদয়কে জয় করেছে। বিপ্লবের পর আমাদের প্রিয় আমিরি জামাত, সেনাবাহিনী, দেশের রাষ্ট্রপ্রধান, তারপর উপদেষ্টা সরকারের প্রধান, সমস্ত জায়গায় আমন্ত্রণ পেয়েছে আমরা রাষ্ট্র গঠনে, রাষ্ট্র নির্মাণে সহযোগিতার জন্য তাদেরকে ডেকেছি, এগুলো তো আগে ছিল না, ফলে মিডিয়ার কাছে এগুলো তো খোরাক, তো মিডিয়া এগুলো কভারেজ দিচ্ছে। এরপরে যে হাজারের উপরে ছাত্র নিহত হলো, হাজার হাজার আহত, এদের প্রত্যেকের বাড়িতে বাসায় সমস্ত জেলায় আমরা আমিরি জামাত সহ ছড়িয়ে পড়ে সফর করছি, সেখানে গেলে হাজার হাজার লোক এসে নামছে, ভিড়ছে, কথা শুনছে, সেগুলো মিডিয়া কভারেজ করছে, ফলে রাজনীতির পরিবর্তিত পরিস্থিতি, ছাত্র গণ অভ্যুত্থান, জামাত ইসলামী নেতৃত্বের সামাজিক মানবিক দায়িত্ব পালন, এই যে বন্যার্তদের পাশে যাওয়া, দুঃখী মানুষের পাশে গিয়ে জামাতের দাঁড়ানোর এই কার্যক্রমগুলো আমরা আগেও করেছি, কিন্তু মিডিয়া কিন্তু এবার এই কাজগুলোকে তারা গুরুত্বের সাথে কভারেজ দিচ্ছে, যে কারণে খুব ন্যাচারাল কারণে পরিবর্তিত রাজনীতিতে জামাত ইসলামী এখন জনগণের কাছে মিডিয়ার কল্যাণেই আমি বলবো পৌঁছাতে খুব সহজভাবেই পাচ্ছে। কিন্তু এটাও বলা বাহুল্য যে বিগত 15 বছর আপনাদেরকে নিয়ে, জামাত ইসলামকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হয়েছিল, এখনো কিছু অংশ সেটা অবহত রাখছে, এটাকে বা কিভাবে দেখছেন? সেটা তো একটা নেগেটিভ ভূমিকা রেখেছে আমি বলবো মিডিয়া, এবং তার পেছনে সরকারের ইন্ধন ছিল, এবং সরকারের বহু এজেন্সি যারা সরকারের রাজনৈতিক অসদুদ্দেশ্য বাস্তবায়নে লিপ্ত থাকে সবসময়, তারাও এই মিডিয়াকে গাইড করেছে। এই জন্য জামাতের ইতিবাচক যে ভূমিকা, ইতিবাচক কাজটা জাতির সামনে তুলে ধরতে তারা দেয়নি, এখন আমরা সে সুযোগটা পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। না, আমি তো 20 জুলাই রাতে গ্রেপ্তার হলাম আমার বাসা থেকে, তো তখন তো কারফিউ চলছে, ঘর থেকে বেরোনো যাচ্ছে না, বাইরে প্রচণ্ড আন্দোলন, আমরা তখন রাজনৈতিক কমিটি, আমাদের ছাত্র আন্দোলনের যারা দায়িত্বে ছিল তাদের সাথে সমন্বয় করা এই আন্দোলনে আমরা সন্ত্রাস সহিংসতা মুক্ত নিয়মতান্ত্রিকভাবে ছাত্রদের এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা ময়দানে ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। ওই সময় তো ব্যাপক ধরপাকড় শুরু হলো, এবং আমরা তখন তো কী বলবো, ইন্টারনেট নেই, মোবাইল বন্ধ, হ্যাঁ, সব কিছুর মধ্যে আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় গোপনে গোপনে আমরা যোগাযোগ বৈঠক আদি করছিলাম, এবং আমরা ধরে নিয়েছিলাম যে কোনো মুহূর্তে আমরা গ্রেফতার হয়ে যেতে পারি, যেভাবে বিরোধী দলগুলোর উপরে জামাত, বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে ধরপাকড় শুরু হলো। ওরকমই এক সময় 20 জুলাই আমাকে রাত 2-2:30টার দিকে বাসা ঘেরাও করে ডিবি পুলিশ আমাকে নিয়ে গেল, তো নিয়ে গেলে আমাদেরকে মিথ্যা মামলা দিল পরপর 3টা, এবং আমরা জানি না শুনি না ঘটনা, আমরা পুলিশকে বললাম যে কেন আমাকে নিতে আসছেন আপনারা, আমি অল্পদিন আগে জেল থেকে বেরোলাম, আবার আপনারা আমাকে নিয়ে যাবেন, এই অপরাধের সাথে আমরা মোটেই যুক্ত নই, এবং আমরা সবসময় নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, কোনো ভায়োলেন্সই আমরা নেই, ছাত্র আন্দোলন ন্যায্য ন্যায়সঙ্গত আমরা সেটাকে সাপোর্ট করেছি। তারা বললো যে এত আগুন জ্বালানো, মানুষ মরা, এইসব কারা করছে, বলে সেটা করছে কারা, আপনারা খোঁজ নেবেন, আপনাদের এজেন্সি আছে, এটার জন্য আমাদের কাছে আসেন কেন, ওকে তো অপরাধী আপনি ধরেন,
তো তাদের তো কোনো জবাব নেই, বলে না আমাদের নির্দেশ আপনার যেতে হবে। তো চলে গেলাম, তিনটা মামলা দিল, মিথ্যা মামলা, 13 দিন রিমান্ডে নিল, তারপরে কেন্দ্রীয় কারাগারে রাখলো। আমাকে গায়ে হাত দিয়ে শারীরিক নির্যাতন করেনি ঠিকই, কিন্তু মানসিকভাবে যথেষ্ট কষ্ট দিয়েছে। সেখানে আমাদের থাকা, সেখানে আমাদের আমাদের যে বয়স, আমাদের রাজনৈতিক কারণে যে মর্যাদা আমাদের সেখানে পাওয়া উচিত, আমি একজন সাবেক সংসদ সদস্য হিসেবে, আমার তো একটা সরকারি আইন শৃঙ্খলা কারাগার, গ্রেপ্তার হলে আমার তো একটা আলাদা মর্যাদা সেখানে পাওয়ার অধিকার আমার আছে দেশের নাগরিক হিসেবে, সেগুলো তো তারা আমাকে দেয়নি, সেই কষ্টটা তো আমার হয়েছে। তো তারপরে আলহামদুলিল্লাহ আমরা কারাগারে গেছি এবং 5ই আগস্ট নতুন করে এই যে বিপ্লব স্বাধীনতা হলো, তারপরের দিনই সরকারের যে আদেশ মিথ্যা মামলায় আটকদেরকে দ্রুত মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হলো, আমরা আইনি প্রক্রিয়ায় সেটা তার পরের দিনই সম্পন্ন করে আমি মুক্তি লাভ করেছি। তো আমি মনে করি শুধু আমি নই, জামাত ইসলামের আমাদের কেন্দ্রীয় নায়েবে আমি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের, আমাদের কর্মপরিষদের সদস্য মুবারক হোসাইন, ডক্টর সামিউল হক ফারুকি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, আমাদের অনেক কেন্দ্রীয় নেতা, শিবির জামাত বিএনপির অনেকে তারা গ্রেপ্তার হয়েছে, অনেকে কষ্ট করেছে, হাজার হাজার লোক কারাগারে ঢাকা এবং সারা দেশে, এটা অন্যায় করেছে এবং তারা মনে করতো যে বোধহয় এবার আটকে ফেলে বোধহয় ক্ষমতায় আরও থাকা যাবে, কিন্তু তার দিন যে শেষ হয়ে আসছে এটা তারা বোঝেনি। কিন্তু আমরা অনুভব করেছিলাম, আমাকে গ্রেপ্তার করে নিয়ে যখন আসে, মা ছিলেন আমার ঘরে কান্নাকাটি করছিলেন, মাকে আমি সান্ত্বনা দিয়ে বলে আসছিলাম যে মা এবার হয়তো বেশি দেরি হবে না, তো আমি যখন জেল থেকে মুক্ত হয়ে মাকে আমি বলে আসছিলাম যে মা এবার ধৈর্য ধারণ করো, এবার বেশি দেরি হবে না। তো আমি জেল থেকে বেরিয়ে ঢাকায় বাসায় প্রথম মায়ের সঙ্গে দেখা করলাম যে মা কেমন আছো, মনে টোন কষ্ট হয়টাই নাই, তো মা বললেন না তুমি বলে গেছিলে বেশি দেরি হবে না, তো তাই হয়েছে, মানে তুমি দোয়া করছো তাই আল্লাহ বের করেছে। তো পরিস্থিতি আন্দোলনটা এমনই ছিল যে এবারই সবাই বুঝে নিয়েছিল এই বোধ হয় তার শেষ বরণ কমর্শে দিয়েছে। এটা না, ডিবি হারুন তো যথেষ্ট অপকর্ম করেছে এবং নিষ্ঠুরভাবে মানুষের সাথে নির্যাতন করেছে ওখানে। আমি তো যারা রিমান্ডে ছিলাম, আমার সঙ্গে যে ভিপি নূর, বিএনপির অনেক নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, তাদের বয়স্ক লোকদেরকে তারা নিষ্ঠুরভাবে মেরেছে। এই গভীর রাত্রে তারা হ্যান্ডকাপ পরে চোখ বেঁধে নিয়ে যাচ্ছে আর কাঁদতে কাঁদতে কোড়াতে কোড়াতে আসছে, এই দৃশ্য তো ওখানে আমি 13 দিনের রিমান্ডে দেখেছি। তো সে সাহস করেনি, আমার মুখোমুখি সে হয়নি, অন্য অফিসাররা আমাকে ডেকেছে, কথাবার্তা বলেছে, জিজ্ঞাসাবাদ করেছে। হারুন এই 13 দিনের রিমান্ডে একবারও আমার সামনে আসেনি। না, হারুন তো আমার সামনে আসেনি, বাকি অফিসারদেরকে আমি, তারা মনে হয়েছে তাদের কথায় যে তারা যথেষ্ট চাপের মধ্যে বাধ্য হয়ে অসহায় হয়ে তারা এই লোকগুলোকে ধরেছে এবং তারা জানে যে এটা একটা অন্যায় করছি, খারাপ লাগছে কিন্তু বাধ্য হয়ে কারোর গায়ে হাত দিয়েছে, মারপিট করেছে। আর কিছু অফিসাররা ছিল একেবারেই ব্যক্তিগত আক্রোশে, পুলিশ অফিসার লেখাপড়া করে এসেছে, বিসিএস করে এসেছে, যে যে ভাষা বাক্য শব্দ অশ্রাব্য অশ্লীল ব্যবহার করা উচিত না পুলিশ সার্ভিসে, সেগুলো ভদ্র শিক্ষিত লোকদের সাথে সেই খারাপ আচরণ ব্যবহার করেছে, খুবই খারাপ। হ্যাঁ, হ্যাঁ, এরকম হাত বেঁধে ঝুলায় পিটানো, ইলেকট্রিক শক দেওয়া, পুরুষঙ্গে ইলেকট্রিক শক দেওয়া, হ্যাঁ, কঠিন কঠিন, তারা মার খেয়েছে কাঁদতে কাঁদতে আমাদের কাছেই, তো এক রুমে বসে আমাদের কাছে বর্ণনা দিয়েছে, হাত পা লাল হয়ে গেছে, বয়সী লোক আমার চেয়ে বয়সে বড়, তাদেরও গায়ে হাত দিয়েছে, সেগুলো সহ্য করা যায় না। হ্যাঁ, আমিন কুমার হোসেন, হ্যাঁ, ও আমাদের সাথে একই রুমে ছিল, বিপি নূর ক্যামেরেছে ফুটবলার, সে তো সার্ফ বিজয়ী আমিন, আমাদের আমিনুল, ও তো বাংলাদেশের বিজয় আনছে, তার গায়ে হাত দিয়েছে, সে তো কাঁদতে কাঁদতে বললো যে আমি কি এই জন্য বাংলাদেশের গর্বের জন্য আমি রাজনীতি করতে আসছি যে আমি বাংলাদেশের সুনাম কুড়িয়ে আনলাম আর আমাকে এইভাবে নির্যাতন করা হলো, এটা খুবই দুঃখজনক। না, পালানো হচ্ছে যে তার যে অপকর্ম, সীমাহীন পাপাচার, পাপ তার পূর্ণ হয়ে গেছে এবং পালানো ছাড়া তার কোনো উপায় ছিল না, সে যদি ওই দিন দেশ না ছাড়তো, তো জনগণ শাহবাগ থেকে, উত্তরা থেকে যে লক্ষ জনতার স্রোত গণভবন মুখে ছুটছিল, ওটা গণভাবে ঢুকতে পারলে যে তার কী পরিণতি হতো ইতিহাসে, সেটা হয়তো কোনো দিন ঘটেনি এমন একটা ঘটনা ঘটতো। সেই জন্য সে পরিস্থিতি বুঝেছে এবং তাকে অনুরোধ করেছে সেনাবাহিনী যে এক্ষুনি সে ক্ষমতা ত্যাগ করে চলে না গেলে কী পরিণতি হতে পারে, চাইনি। তো বর্ণনায় তো পরবর্তীকালে, আমরা তো তখন জেলে ছিলাম, পরবর্তী বর্ণনাগুলোতে দেখেছি তার ছেলে মেয়ে সুদীজনদের সাথে পরামর্শ করে আলটিমেটলি সে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, যে কারণে সে দেশ ছেড়ে চলে গেছে। এটা তার
পাপ, তার অপকর্ম, জনগণের বিরুদ্ধে তার জুলুমের করুণ পরিণতি। আমরা এটা ভাবতাম যে হাসিনা একসময় যাবে, কিন্তু সীমাহীন করুণ পরিণতি নিয়েই তাকে বিদায় নিতে হবে। পৃথিবীতে বহু স্বৈরাচারের পতন আমরা দেখেছি, কিন্তু এরকম পরিণতি, এত বড় মানে 15-16 বছর ধরে এত দাম্ভিকতা, এত অহংকার, মনে হচ্ছে যে তার বিরুদ্ধে আর কেউ যেন নেই, সব অহংকারকে চূর্ণ করে যে আল্লাহ দিতে পারেন, এটা এই বিপ্লবে দেখা গেছে, সে চলে গেছে। এবং আমার তো মনে হয় না যে এত লক্ষ হাজার হাজার মানুষের রক্ত, এত হাজার শহীদ খুন করেছে, গুম করেছে, শিশুদের মেরেছে, মেয়েদের মেরেছে, মারার পরে লাশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, সেই এই এই নির্মম দৃশ্য এই জাতি ভুলবে না, আওয়ামী লীগকে আর এ জাতি গ্রহণ করবে না, দেশ পরিচালনায় তাদের আর সুযোগ দেবে বলে আমার তো মনে হয় না, যদি এই ইতিহাস এই জাতি ভুলে না যায়। ওইটা তো বলে, মানুষ কত কথা বলে, সব কথাকে আমরা আমলে নিই না, বাঁচার জন্য অনেক কথা বলে। তো এটা ভারতই বলতে পারবে, কেন তারা এটা বলে, তারা মনে করে দেশে আওয়ামী লীগ ছাড়া তার আর কোনো বন্ধু নেই, তাদের কথা এরকমই মনে হয়। এটা তো ভারতের মতো গণতান্ত্রিক দেশের শাসক যারা, তারা এটা বলতে পারে না, এটা একটা চরম কমিউনাল, একটা সাম্প্রদায়িক, চরম ইসলাম বিদ্বেষী মনোভাব এই হিন্দুত্ববাদী বিজেপি সরকারের, এটা তারই প্রকাশ আর কিছু না। আচ্ছা, আপনি হিন্দু অধ্যুষিত এলাকায় নির্বাচন করে জামাতের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন, সংসদে গিয়েছেন, মানে মূলত হিন্দুরা কেন জামাতের প্রার্থী হিসেবে আপনাকে ভোট দিয়েছে? আমি বলছি যে হিন্দুরা আমার এলাকায় ভোট দিয়েছে আমাকে, কথা ঠিক, এবং আমার এলাকার হিন্দুর সংখ্যা অনেক বেশি, তো তারা হয়তো মনে করেছে যে ইতিপূর্বে যাদেরকে তারা ভোট দিয়েছে তাদের কাছ থেকে কোনো সেবা, কোনো সুশাসন যেভাবে পেয়েছে তার চেয়ে আমার কাছে হয়তো তারা ভালো আশা করে, বিশেষ করে নৈতিকতা, দুর্নীতিমুক্ত মানুষের পাশে দাঁড়ানো, সন্ত্রাস ছিল আমার একটা বড় এলাকায়, সেই সন্ত্রাস মুক্ত করতে পারা এবং তাদের পাশে থেকে তাদের ধর্ম পালনের অধিকারকে নিশ্চিত করার মতো একটা ভূমিকা হয়তো আমি পালন করতে পেরেছি। তারা আমার সম্পর্কে জেনেছে যেহেতু আমি সেই মাটিরই সন্তান, তারা খোঁজখবর নিয়ে তারা হয়তো মনে করেছে যে আগের নেতাদের থেকে আমরা একটু ব্যতিক্রম পাচ্ছি, দেখি একটু পরীক্ষা করি, সেজন্য হয়তো আমাকে তারা পছন্দ করেছে। তবে এটা সবাই যে করেছে এমন তো না, কিছু লোক দেয়নি ভোট, এই এটা আমার মনে হয় যে এটা আমার ব্যক্তিগত কিছু সফলতা বা ব্যক্তিগত কোনো যোগ্যতা এর পেছনে কাজ করেনি। আমি মনে করি আমি যে আদর্শটা ধারণ করি, ইসলামের যে মূল আদর্শ আমি ছাত্রজীবন থেকে পেয়েছি, সেই আদর্শের কারণে আমার আচার আচরণ যতটুকু আল্লাহ তাআলা আমার মধ্যে দিয়েছেন, এই ইসলামী আদর্শের কারণেই তারা আমার প্রতি আকৃষ্ট হয়েছে, এটা আমার ব্যক্তিগত কোনো যোগ্যতার কারণে হয়নি। শেষ প্রশ্ন, আগামী বাংলাদেশ কেমন হবে? আমি এখনও আশাবাদী যে এত হাজারো মানুষের যে রক্তদান, আত্মত্যাগ বিফলে যাবে না, দেশের মানুষ যদি ন্যূনতম বিবেক থাকে তো আর আওয়ামী লীগের ওই কালো যুগে হয়তো আর ফিরে যাবে না, এই দেশটা মানুষের জন্য একটা শান্তিপূর্ণ, একটা নিরাপদ বাংলাদেশে পরিণত হবে, এটা আমি আশা করি।